ওহো, রাজ শুভশ্রীর চুমু খাওয়া ছবি নিয়ে যারা করেছিল ট্রোল তাদেরকে একদম উচিত জবাব দিয়ে দিল শুভশ্রী। সেই সঙ্গে থাকছে, আহরে কঠিন ফাপড়ে পড়ে গেছে বেচারা কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর অ্যান্ড মোনামি ঘোষ। এই অ্যাক্ট্রেস তো সমুদ্রের মাঝখানে ছড়াচ্ছে আগুন, কিন্তু নেটিজনরা করছে ছিছি। প্রথমে আসি রাজ শুভশ্রীর কাছে। এই তো 21 ফেব্রুয়ারি রাজ চক্রবর্তী জন্মদিন থাকায় হাজবেন্ডের জন্মদিনে বেশ ঘটা করে আয়োজন করেছিল শুভশ্রী, কিন্তু ওই জন্মদিন সেলিব্রেটের সময় রাজ শুভশ্রী তাদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে যে ছবি দিয়েছিল সেই ছবিটা সামনে আসার পর অনেক নেটিজনরাই সমালোচনা করছিল। কেউ বলছিল, ইস সব লোক দেখানো, কারো মতে ন্যাকামি। কেউ আবার বলছিল, পরিবেশ খারাপ করে দিল রে। আবার কারো মতে এটা কোনো ভদ্র পরিবারের আচরণ হলো। যাই হোক, এখন ট্রোলাররা তো ট্রোল করলোই, কিন্তু এই ট্রোলকারীদেরকে ছেড়ে কথা বলল না শুভশ্রী। রিসেন্টলি সে এই ঘটনা নিয়ে গণমাধ্যমে জানায়, আমরা তো প্রতি মিনিটেই একে অপরকে চুমু খাই, আর এটা আমরা করেই যাব, কে কি বললো ওটা শোনার টাইম নেই। সে জানায়, আমরা আমাদের কর্মফলে বিশ্বাসী, আমরা প্রতিটা মুহূর্ত নিজেদের মতো করে বাঁচি, এক মুহূর্ত নষ্ট করতে বাঁচতে চাই না, আর এই কারণে কে ট্রোল করলো বা হাসাহাসি করলো না কুকথা বললো এসবে আমরা পাত্তাও দেই না। বাহ, ভালো কথা, তার মানে নেটিজনদের আরও এমন ছবি দেখতে হবে। এবার আসি কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের কাছে। মনে আছে নিশ্চয়ই কাঁচা বাদামের ভুবন বাদ্যকর কাকুর কথা, যে এই গান করে তো ভাই রাতারাতি ফেমাস হয়ে গিয়েছিল। শুধু কি ফেমাস, টাকা পয়সাও কামিয়েছে, দোতলা বাড়ি করেছে, কিন্তু এখন সে পড়ে গেছে অন্যরকম ফাপড়ে। এখন এই গানটা সে গাইতেও পারছে না, রিজন হলো কপিরাইটের ভেজালে পড়ে গেছে সে। গণমাধ্যমে সে জানায়, সে মূর্খসূর্খ মানুষ, তাই একদল লোক চক্রান্ত করে কপিরাইট নিজেরা হাতে নিয়েছে, এবং এই জন্য তার এমন অবস্থা হয়েছে সে কোথাও এই বাদাম শব্দ উচ্চারণই করতে পারছে না, তাকে কেউ গান গাওয়ার জন্য ডাকছেও না, আর গান গাইতে গেলেও কাঁচা বাদাম উচ্চারণ করলেই চলে আসে নানা রকম মামলা খাবার ভয়। আর এইসব কারণে সে পড়েছে এখন মহা মুশকিল, তার এই গান গেয়ে আয় রোজগারের ব্যবস্থাও গেছে কমে। না সত্যি বিষয়টা কিন্তু কষ্টকর। ফাইনালে আসি মোনামি ঘোষের কাছে। কলকাতার পপুলার টিভি অ্যাক্ট্রেস মোনামি ঘোষ, সে এমনি আলোচনায় না থাকলেও রিসেন্টলি সে তার কিছু ভিডিও দিয়ে ব্যাপক আলোচনায়। এই যে সমুদ্রের পাড়ে বসে নিজের মতো করে সময় কাটাচ্ছে, কিন্তু তার এই পোশাক নিয়ে নেটিজনরা করছে ছিছি। কেউ বলছে, 38 বছর বয়স হয়ে গেল এই সময় এসে এরকম পোশাক। আবার কারো মতে, মোনামি ঘোষ, আপনার কাছ থেকে তো এরকম কিছু আশা করিনি, আপনার তো আর একটু ভদ্রভাবে থাকা উচিত ছিল। যাই হোক, শুধু এই পোশাকই নয়, কয়েকদিন আগে সে আরও কিছু পোশাকের ছবি দিয়েছিল যেখানে ড্রেসের ডিজাইনটা ছিল অনেকটা নেট টাইপের। ওটা দেখে অনেকটা মজা করে বলেছিল, এটা পরে কি এখন সমুদ্রে ঝাঁপ দিয়ে মাছ ধরবে নাকি, পুরো দেখতে তো মাছের জালের মতো। এনিওয়ে, কি আর করার, সেলিব্রিটিদের তো এইসব একটু ফেস করতেই হয়।